দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোয়ালাপাড়া এলাকায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ মজুমদার। উত্তর ব্যারাকপুর পৌরসভা দুবারের পৌর প্রতিনিধি মানুষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার অভিজ্ঞতাকে হাতিয়ার করে উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন অভিজিৎ মজুমদার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃতীয়বার পৌর নির্বাচনে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কাজের ধারাকে অব্যাহত রাখার আবেদন জানিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোয়ালাপাড়া এলাকায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ মজুমদার। মানুষের ঘরে ঘরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী জানান, বাংলার মানুষ জানে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার উন্নয়নে যে কর্মকাণ্ড সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, দিদির হাত শক্ত করার জন্য আবার মানুষের পাশে এসে দাঁড়ানোর যে প্রচেষ্টায় আমরা আবার সঙ্গে এসেছি। এবং এই ওয়ার্ডে আমি আগেও ছিলাম, 2010 সালে এই ওয়ার্ড থেকে নির্বাচিত ছিলাম এবং গত 2015 গেছিলাম 19-এ এটা রিজার্ভেশন হওয়ার জন্য। আবার দিদির আশীর্বাদ পেয়ে এই ওয়ার্ডে আবার দাঁড়াবার সুযোগ পেয়েছি, মানুষের পাশে কাজ করব এবং উন্নয়নে যে কাজগুলো করে চলেছি সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাব। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।